বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ, শিগগিরই সুস্থ হয়ে উঠবেন তিনি। জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান এফ এম সিদ্দিকী। পরবর্তী সময়ে খালেদা জিয়ার করোনা টেস্টের সময় আরও বেশ কিছু টেস্ট করানো হবে। খালেদা জিয়ার আরেক চিকিৎসক ডাক্তার জাহিদ বলেছেন, খালেদা জিয়া সহ বাসার চারজনের করোনা দ্বিতীয় রিপোর্ট পজিটিভ এসেছে, বাকি পাঁচজন নেগেটিভ হয়েছেন। গত রাতে প্রায় তিন ঘন্টা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার এসব তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসকরা। ওনার কোভিডের যে টেস্ট আমরা আজকে একবার করেছিলাম সেটা লো টাইটারে পজিটিভ এসছে, কিন্তু আমরা মনে করছি যে আগামী পাঁচ ছয় দিনের মধ্যে উনি কোভিড সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে যাবেন। কোভিডের যে দ্বিতীয় সপ্তাহের যে জটিলতা, সেই জটিলতা আলহামদুলিল্লাহ হয়নি।